মুক্তপাঠের এ পর্বে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশন অনুসরণ করলে আপনি পাওয়ারপয়েন্ট ফাইল ওপেন করতে পারবেন। পাওয়ারপয়েন্ট ফাইলে নতুন স্লাইড আনতে পারবেন, স্লাইডে কিছু বিশেষ করে আপনার নাম লিখতে পারবেন, ফাইল সেভ ও বন্ধ করতে পারবেন। পূর্বেই আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে হয়। এখন আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল খুলতে হয়। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল খোলার জন্য প্রথমে ফাইলটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ফাইলটির উপর কার্সার রেখে এটি ক্লিক করতে হবে। তারপরে কিবোর্ডের এন্টার বাটনে চাপতে হবে। দেখুন, ফাইলটি খুলে গেল। ফাইলটি খোলার পর আমরা দেখতে পারব ক্লিক টু এড ফার্স্ট স্লাইড নামের একটি লেখা ভেসে উঠেছে, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বলছে প্রথম স্লাইডটি আনার জন্য নির্দেশিত জায়গাটিতে ক্লিক করার জন্য। আমরা নির্দেশনা অনুসারে ক্লিক করলাম। দেখুন, প্রথম স্লাইডটি এসে গেল আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে। দেখুন, নতুন আসা স্লাইডে দুটো বাক্স দেখা যাচ্ছে। একটি বাক্সে লেখা ক্লিক টু এড টাইটেল, আরেকটি বাক্সে লেখা ক্লিক টু এড সাবটাইটেল। অর্থাৎ আমরা যখন কিছু লিখব তার মূল টাইটেলটি লেখার জন্য উপরের ঘরটিতে ক্লিক করতে হবে এবং সাবটাইটেল লেখার জন্য নিচের ঘরে ক্লিক করতে হবে। আসুন আমরা দেখি কিভাবে লিখতে হয়। ক্লিক টু এড টাইটেলে ক্লিক করলে আমরা কিছু লিখতে পারব। আমরা আসুন আমাদের নামগুলো লিখি। যেমন আমি আমার নাম লিখছি জে ও ওয়াই টি আই পি। এবার একটি বাইরে ক্লিক করলেই আমার নামটি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলের স্লাইডে দেখা যাবে। এভাবেই আমরা সহজেই আমরা আমাদের নাম লিখতে পারি। এখন আমরা দেখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে কিভাবে নতুন স্লাইড সংযুক্ত করতে হয়। দেখুন, একেবারে উপরের বাঁয়ে নিউ স্লাইড নামে একটি লেখা আছে, তার উপরে একটি পত্রিকার ছোট্ট ছবি দেয়া আছে। এই ছোট্ট পত্রিকার ছবিতে ক্লিক করলেই নতুন নতুন স্লাইড সংযুক্ত হবে। দেখুন, আমরা বাঁয়ে স্লাইডের ক্ষুদ্র চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল থেকে স্লাইড মুছে দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 5টি স্লাইড তৈরি হয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটি স্লাইড মুছে দিতে হলে যে স্লাইডটি আমরা মুছে দিতে চাই সেই স্লাইডের বাম দিকের স্লাইড ভিউতে আমরা ক্লিক করব। করার পরে কিবোর্ডের ডিলিট বাটনে আমরা চাপ দিব। দেখুন, একটি স্লাইড মুছে গেছে। এভাবে ডিলিট বাটনে ক্লিক করলেই পরের স্লাইডগুলো মুছে যাবে। আবার যদি নতুন স্লাইড আনতে হয় সেই আগের মতোই পত্রিকার যে ছোট ছবিটি দেয়া আছে তাতে ক্লিক করলেই নতুন স্লাইড তৈরি হবে। এভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে কিছু লিখতে পারি, কোনো নতুন স্লাইড আনতে পারি এবং স্লাইড মুছেও দিতে পারি। এখন আমরা দেখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে কাজ হয়ে গেলে কিভাবে সেভ করতে হয়, অর্থাৎ এটি সংরক্ষণ করতে হয়। কিবোর্ডের কন্ট্রোল এবং এস এই দুটো কি একসাথে চাপলে ফাইলটি সেভ হয়ে যাবে। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার জন্য অবশ্যই সেভ করতে হবে। সেভ করার পরে একেবারে কোনায় যে ক্রস চিহ্নটি আছে তাতে ক্লিক করলেই ফাইলটি বন্ধ হয়ে যাবে। এভাবেই খুব সহজে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে নতুন স্লাইড সংযুক্ত করতে পারি, স্লাইড মুছে দিতে পারি, ইংরেজিতে কিছু লিখতে পারি, ফাইল সেভ করতে পারি এবং ফাইল বন্ধ করতে পারি। আসুন পুরো কাজটি আমরা একবার নিজেরা অনুশীলন করে দেখি। এতক্ষণ ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।